হ্যালো বন্ধুরা, আজ পর্যন্ত আর্কিওলজিস্টরা এমন অনেক জিনিসের সন্ধান পেয়েছে যাদের ব্যাখ্যা মানব মস্তিষ্কের দ্বারা বোঝানো সম্ভব হয়নি। আজ মানব জাতি বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা বিজ্ঞানীদেরকেও হতভম্ব করে দেয়। আর এই রহস্যের মধ্যে কখনো তারা খুঁজে পেয়েছে মাটির নিচ থেকে এমন সব মমি যা মানুষের নয় বরং নীল নদের কুমিরের। আবার তারা খুঁজে পেয়েছে এমন সব কঙ্কাল যাদের যীশু খ্রিস্টের মতো ক্রুশবিদ্ধ করে হত্যা করে দাফন করা হয়েছিল। আজকের ভিডিওতে আর্কিওলজিস্ট দ্বারা খুঁজে পাওয়া এমন কিছু আজব জিনিস দেখাবো যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি বা শুনেননি। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই ফ্রি সাবস্ক্রাইব করে নিন। পৌরাণিক চিড়িয়াখানা। 1900 শতাব্দীতে ইংল্যান্ডের দুই প্রত্নতত্ত্ববিদ জেমস আর ফ্রেডরিক মিশরে খোদাই চালাচ্ছিল। তারা মিশরের কায়রো থেকে 600 কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে খোদাইয়ের কাজ করছিল, আর এই জায়গাটির নাম ছিল কেমি কাইরা। খোদাইয়ের পর তারা কিছু কঙ্কালের সন্ধান পায়। এগুলো ছিল সব প্রাণীদের কঙ্কাল। এই দেখে ওই প্রত্নতাত্ত্বিকদের কৌতূহল অনেক বেড়ে যায়, তাই তারা লাগাতার খোদাই চালাতে থাকে। আর এই খোদাই করতে করতে সেখান থেকে তারা 1000-এরও বেশি প্রাণীর কঙ্কাল উদ্ধার করে। এই কঙ্কালগুলো ছিল ভিন্ন ভিন্ন প্রাণীদের, যার মধ্যে ছিল কুকুর, বিড়াল, কুমির, এমনকি অনেক হিংস্র প্রাণীর কঙ্কাল, আর কিছু মমিও ছিল। এমনকি তারা হাতির মতো বৃহৎ প্রাণীরও কঙ্কালের সন্ধান পায় এখানে। তারপর থেকে প্রায় 2 বছর ধরে এই স্থানটিতে খোদাইয়ের কাজ চলতে থাকে, আর প্রাণীদের এক এক করে অনেক মমি উদ্ধার করা হয়। সাধারণত মিশরের মাটির নিচ থেকে রাজা মহারাজাদের মমি পাওয়া খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এই মিশরীয় ভিন্ন ভিন্ন প্রাণীদের মমি খুঁজে পাওয়া সত্যি অবিশ্বাস্য ব্যাপার। শুধু তাই নয়, এই জায়গাটি থেকে তারা এমন অনেক প্রাণীদের মমি খুঁজে পায় যাদের মমি যত্নের সাথে দাফন করা হয়েছিল। আর্কিওলজিস্টরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে প্রাচীন মিশরীয়রা এই স্থানে এতগুলো প্রাণীদের কেন দাফন করেছিল। এই বিষয় নিয়ে অনেক গবেষণা করার পর তারা এই সিদ্ধান্তে আসে, সম্ভবত সমাধি এলাকার আশেপাশে প্রাচীন মিশরীয়রা চিড়িয়াখানা বানিয়েছিল, আর তার মধ্যে সব ধরনের প্রাণীর অস্তিত্বও ছিল। যখনই কোনো প্রাণী মারা যেত তারা এখানে তাদের দাফন করে দিত। আজ আমরা বিনোদনের জন্য চিড়িয়াখানা ভ্রমণ করতে যাই, কিন্তু আজ থেকে 4-5 হাজার বছর পূর্বেও এই চিড়িয়াখানার অস্তিত্ব ছিল। কিন্তু এখন ভাবার বিষয় হলো, কিভাবে প্রাচীন মিশরীয়রা মডার্ন যুগের মতো চিন্তাভাবনা করে চিড়িয়াখানা বানিয়েছিল? তাহলে আমাদের থেকেও কি তারা আরও বেশি আধুনিক ছিল? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পট বুরিয়াল, যার অর্থ পাত্রের মধ্যে দাফন করা। মিশর এমন একটি দেশ যা প্রাচীন ইতিহাসের সবথেকে বিখ্যাত রহস্যময় জায়গা, আর মাটির নিচে রয়েছে অসংখ্য রহস্য। সম্প্রতি আর্কিওলজিস্টরা মিশর থেকে এক অদ্ভুত জিনিসের সন্ধান পায়। তারা মাটির নিচে খোদাই করতে করতে এমন কিছু মৃতদেহের সন্ধান পায় যাদের মাটির পাত্রের মধ্যে রেখে দাফন করা হয়েছিল। এই পাত্রের মধ্যে বেশিরভাগ কঙ্কালই ছিল নবজাতক শিশুদের, তবে প্রাপ্ত বয়স্কদের কঙ্কালও ভাঁজ করা অবস্থায় পাত্রের মধ্যে পাওয়া যায়। বয়স্কদেরকেও খুব অদ্ভুতভাবে ছোট পাত্রের মধ্যে রেখে দাফন করা হয়েছিল। বহুদিন যাবৎ আর্কিওলজিস্টরা এই ধরনের অস্বাভাবিক সমাধি প্রথার রহস্য ভেদ করতে পারছিল না। সাধারণত প্রাচীন মিশরীয় নিহত ব্যক্তিদের উপর বিশেষ কেমিক্যাল লাগিয়ে বিশেষ কাপড়ে মুড়ে কফিনের ভিতরে রেখে দাফন করে দিত, কিন্তু ছোট্ট মাটির পাত্রের মধ্যে এমন অদ্ভুতভাবে রেখে দাফন করা মৃতদের কঙ্কাল এই প্রথম খুঁজে পাওয়া যায়। নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে, কারণ প্রাচীন মিশরীয়রা এতটাও বোকা নয় যে তারা কোনো কারণ ছাড়া এমন কাজ করবে। তাদের প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো গোপন রহস্য লুকিয়ে থাকে। আসলে এই পাত্রগুলোকে নিয়ে গবেষণা করার পর একটি থিওরি উঠে আসে, আর এতে বলা হয় যে সেই সময় গরিব পরিবারের লোকেরা মাটির পাত্রকে কফিন হিসেবে ব্যবহার করত, কারণ তাদের কাছে কফিন কেনার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। অর্থাৎ এই থিওরির মতে ধনী এবং গরিবের ভেদাভেদ মিশরে ছিল, কিন্তু নতুন একটি থিওরিতে বলা হয় এই পাত্রগুলোকে নিম্ন শ্রেণীর মানুষেরা ব্যবহার করত না। আসলে এই পাত্রগুলো ছিল জীবনচক্রের প্রতীক। মাটির পাত্রগুলো রিপ্রেজেন্ট করে মাতৃগর্ভ হিসেবে, মানে জন্মের প্রথম চক্র, আর মৃত ব্যক্তিকে এর মধ্যে রেখে দাফন করার মাধ্যমে মিশরীয়রা এটাই বোঝাতে চাইত মৃত ব্যক্তির আত্মা মাতৃগর্ভের মধ্যে দিয়ে পরকালে গমন করবে। সব থেকে আশ্চর্যের বিষয় হল এই সব পাত্রগুলোর আয়তন একদম সমান। প্রাপ্তবয়স্ক মৃত মানুষের মস্তিষ্ক বড় হওয়ার কারণে এই পাত্রের মধ্যে তা ফিট হতো না, তাই তাদের মাথাকে হাতুড়ি দিয়ে আলাদা আলাদা অংশে ভেঙে পাত্রের মধ্যে ঢুকানো হতো। আপনার কি মনে হয় মিশরীয়দের এই দৃষ্টিভঙ্গি কি ঠিক ছিল? পরের পয়েন্টটি হলো গুপ্তধনকে ঘিরে। তবে গুপ্তধন সম্বন্ধে জানার আগে আপনাদের এটা জেনে রাখা উচিত, আর্কিওলজিস্টদের এই সমস্ত খোঁজ করার জন্য অসংখ্য জ্ঞানের প্রয়োজন হয়, কারণ এই সমস্ত খোঁজগুলি কোনোটি মানুষের ইতিহাসের সাথে যুক্ত, কোনোটি বা মহাকাশের সাথে যুক্ত, আর তাদের এই সমস্ত জ্ঞান বই পড়েই আসে। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এমনই একটি বই যেখানে অসংখ্য জিনিসের উপর জ্ঞান অর্জন করা সম্ভব, সেটা বিগ ব্যাংকই হোক অথবা ব্ল্যাক হোল।
এই বইটির সামারি আপনারা কুকু এফএম এ পেয়ে যাবেন। কুকু এফএম ভারতবর্ষের সর্ববৃহৎ অডিও প্ল্যাটফর্ম, যেখানে 4000-এরও বেশি অডিও বুক এবং সামারি রয়েছে বাংলা এবং বিভিন্ন রিজিয়নাল ভাষাতে। গুপ্তধন, মিশরের কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে লাইমস্টোনের বড় বড় পাহাড় রয়েছে, আর এই পাহাড় কিং অফ ভ্যালি নামে পরিচিত। এই পাহাড়ের মধ্যেই রয়েছে অজস্র রহস্য, আর রয়েছে গুপ্তধন। এই পাহাড়ের রহস্য উন্মোচন করার জন্য কিং ভ্যালিতে প্রায় 200 বছর ধরে খননের কাজ চলছে। কিন্তু 1922 সালে যখন একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট খোদাইয়ের কাজ করছিল, তখন সেই সময় তার নজরে পড়ে পাহাড়ের নিচে সিঁড়ির মতো দেখতে ধাপের উপর। তিনি ওই সিঁড়ি দেখা মাত্রই খোদাইয়ের কাজ চালু করে দেয়। এরপর যতই খোদাইয়ের কাজ এগিয়ে যাচ্ছিল, ততই একটার পর একটা সিঁড়ির ধাপ বেরিয়ে আসছিল, আর ততই ব্রিটিশ আর্কিওলজিস্টদের মধ্যে কৌতূহল বেড়ে যাচ্ছিল। তিনি একটি বিষয় নিশ্চিত ছিল যে কোনো না কোনো রহস্য তাকে ডাকছে। খোদাইয়ের শেষে যখন তিনি পাহাড়ের নিচে গোপন চেম্বারে প্রবেশ করে, তখন সে এক মুহূর্তের জন্য তার চোখ সরাতে পারছিল না। সেই চেম্বারটির মধ্যে ছিল সোনা দিয়ে তৈরি করা প্রচুর অলংকার। ওই ব্রিটিশ আর্কিওলজিস্ট এটা বুঝে গিয়েছিল এমন গুপ্তধনের সন্ধান পেয়েছে যা গোটা বিশ্বকে হতভম্ব করে দেবে। ওই চেম্বারে থাকা সব অলংকারগুলি সোনা দিয়ে তৈরি ছিল। এছাড়াও সেখানে তিনি একটি সোনার কফিনের সন্ধান পেয়েছিলেন, যে কফিনটির কভারের ওজন ছিল 90 কেজি, আর ওই কফিনটি ছিল রাজা তুতেন খামেনের। তিনি মাত্র 8 বছর বয়সে রাজসিংহাসনে বসেন। কুমিরের মমি, মিশরের একটি প্রাচীন শহর উলমালবাড়ি, যাতে আর্কিওলজিস্ট টিম খননের কাজ করছিল। তাদের উদ্দেশ্য ছিল মমি কিংবা পুরাতন গুপ্তধনের সন্ধান করা, কিন্তু তারা হতবাক হয়ে যায় যখন তারা সন্ধান পায় 100 থেকে 100টিরও বেশি নীলনদের কুমিরের মমির, যাদেরকে অতি যত্নের সাথে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এই কুমিরগুলো প্রায় 2000 বছর পূর্বে মমি বানানো হয়েছিল, কিন্তু কোন উদ্দেশ্যে মানুষের পরিবর্তে কুমিরগুলোকে মমি বানানো হয়েছিল এর রহস্য তারা কোনোভাবেই উদ্ঘাটন করতে পারছিল না। আর রিসার্চ করার পরেই কুমিরগুলোর কফিন থেকে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা গবেষকদের আরও বেশি চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। আসলে আর্কিওলজিস্টরা কুমিরের মমি থেকে বেশি কৌতূহল ছিল কুমিরের কফিনে লেখা মেসেজগুলো নিয়ে। আসলে কোন উদ্দেশ্যে প্রাচীন মিশরীয়রা কুমিরের মমি বানিয়েছিল এবং এর পেছনে আসল উদ্দেশ্য কি ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর লেখা ছিল কুমিরের কফিনগুলোর উপর। কিন্তু দুঃখের বিষয় হলো, বহু প্রাচীন ভাষা হওয়ার কারণে এই বার্তাগুলো কেউই সঠিকভাবে পাঠ উদ্ধার করতে পারেনি, তাই আজও এই খোঁজ একটি রহস্য হয়ে রয়েছে। কিন্তু গবেষকরা রিসার্চ করার পর মন্তব্য করেন, প্রাচীন মিশরীয়রা কুমিরদের দেবতা বলে গণ্য করত। সে যুগে তারা এমন অনেক মূর্তি তৈরি করত যাদের মাথা কুমিরের মতো দেখতে এবং নিচের অংশটি মানুষের মতো। শুধু তাই নয়, প্রাচীন মিশরীয়রা বিড়ালদেরকেও পূজা করত। খোদাইয়ের সময় আর্কিওলজিস্টরা এমন অনেক মমি সন্ধান পেয়েছে যেগুলো বিড়ালের ছিল। এদেরকে প্রাচীন মিশরীয়রা কুমিরের মতোই যত্নের সাথে মমি বানিয়ে রাখত। এমন এক ধরনের বিড়াল ছিল যাদেরকে তারা দেবতা বলে গণ্য করত। তবে কুমিরের মমির কফিনের গায়ে কী লেখা ছিল তা এখনও রহস্য। রোমান ক্লাসিফিকেশনস, কিছু আর্কিওলজিস্টদের টিম একটি ব্রুমে খননের সময় একটি কঙ্কালের সন্ধান পায়, যাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। ব্যক্তিটির পায়ে এবং হাতে পেরেক বিদ্ধ করা ছিল, ঠিক যেভাবে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এক্সপার্টদের মতে ব্যক্তিটি সম্ভবত কোনো ক্রীতদাস ছিল, আর তার বয়স 25 থেকে 30-এর মধ্যে ছিল। তার পায়ের অংশটি দেখে গবেষকরা মন্তব্য করেন, ব্যক্তিকে মৃত্যুর পূর্বে অনেকদিন ধরে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ইংল্যান্ডের প্রত্নতত্ত্ববিদ ডেভিড এনিয়াম, যিনি এই স্থানে খোদাই করতে গিয়ে ক্রুশবিদ্ধ কঙ্কালের সন্ধান পান, তার মতে আজ থেকে 3000 বছর পূর্বে এই ধরনের শাস্তি ছিল প্রাচীন রোমে খুবই জনপ্রিয়। যখন তারা এই জায়গাটিকে আরও ভালো করে খনন করে, তখন তারা সেখান থেকে 48টি ক্রুশবিদ্ধ কঙ্কালের সন্ধান পায়। গবেষকরা এর উপর রিসার্চ করে মন্তব্য করেন, সম্ভবত এরা ছিল স্থানীয় ক্রীতদাস, যাদেরকে একসময় অন্য দেশ থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছিল। বিশেষজ্ঞরা এটাও মনে করেন, সেই সময় তাদের অনেক পরিশ্রম করানো হতো, এমনকি তাদেরকে চেন দিয়ে বেঁধে রাখা হতো। আসলে আর্কিওলজিস্টরা কবরস্থানের পাশেই প্রাচীনকালের একটি কারখানার সন্ধান পায়। সম্ভবত এখানে ক্রীতদাসদের দিয়ে সাবান এবং গৃহস্থালী সংক্রান্ত জিনিসপত্র তৈরি করানো হতো, আর যারা সঠিকভাবে কাজ করতে পারত না তাদেরকে ক্রুশবিদ্ধ করে শাস্তি দিয়ে এই কবরস্থানে দাফন করা হতো। ভেবে দেখুন একবার সেই সময়কার ক্রীতদাসদের অবস্থা। শুধু সেই সময় কেন, পৃথিবীর ইতিহাসে ক্রীতদাসদের অবস্থা সবসময় খারাপই হতো। রঙিন কফিন, ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা মিলিতভাবে প্রায় সবসময় মিশর থেকে মমির সন্ধান পেয়ে থাকে। কিন্তু 2009 সালে আর্কিওলজিস্টদের একটি টিম মিশরের লস্কর শহরে খোদাই করার সময় 20টি এমন কফিনের সন্ধান পায় যা সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, এই কফিনগুলোর উপর পেন্টিং করে সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল। এই কফিনগুলো প্রায় 3000 বছর আগের পুরানো, কিন্তু এইগুলোর কালার একটুও ফেড হয়নি। কফিনের উপর লাল, সবুজ, হলুদ এবং কালো রং স্পষ্ট বোঝা যায়। গবেষকরা কফিনগুলো নিয়ে অনেক অনুসন্ধান করে মন্তব্য করেন,
এই কফিনগুলো সবকটি প্রাচীন মিশরীয় ধর্মযাজকদের ছিল। স্থানীয় জনগণ এই ধর্মযাজকদের খুবই শ্রদ্ধা করত, আর এই ধর্মযাজকদের মৃত্যুর পর তাদের কফিনকে রঙিন রঙিন পেন্টিং দিয়ে সাজাতো তারা। শুধু তাই নয়, প্রাচীন মিশরীয়রা কেবল রাজাদের সমাধি সাজানোর ক্ষেত্রে অথবা পিরামিড তৈরির ক্ষেত্রেই মাস্টার ছিল না, তারা সবকিছুতেই মাস্টার ছিল। তারও একটি উদাহরণ খুঁজে পাওয়া যায় দেরেল মদিনাতে। বর্তমানে শরীরে ট্যাটু করাটা মডার্ন ফ্যাশন বলে মনে করা হয়, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, প্রাচীন মিশরীয়রাও নিজের দেহে ট্যাটু করত। দেরেল মদিনা থেকে আর্কিওলজিস্টরা 7টি এমন মমির সন্ধান পায় যাদের দেহে ট্যাটু করা রয়েছে। এমনকি একটি মমির দেহে প্রায় 30টির থেকেও বেশি ট্যাটু করা রয়েছে। আর্কিওলজিস্টদের মতে এর পূর্বে এমন কোনো মমির সন্ধান পায়নি যাদের দেহে ট্যাটু রয়েছে। কিন্তু এই 7টি মমি দেখার পর আর্কিওলজিস্টরা বিশ্বাস করতে বাধ্য হয় যে প্রাচীন মিশরীয়রা বর্তমানের তুলনায় অনেক বেশি আধুনিক ছিল, আর এই ট্যাটু ছিল সেই সময়কার মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরাই ট্যাটু করত বলে তাদের ধারণা। যদি রাজা মহারাজা এই ট্যাটুর ব্যবহার করত তাহলে এর খোঁজ হয়তো আগেই পাওয়া যেত। তো বন্ধুরা, এই আর্কিওলজিক্যাল ডিসকভারিগুলোর মধ্যে আপনার কাছে কোনটি বেশি আশ্চর্য বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।